আজকে গল্প হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্নর দল। পাড়াটায় 6-7 ঘর ব্রাহ্মণের বাস মোটে, সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে, পরস্পর কাছে ধার ধোর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক, কেউ কারো ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে, ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্য নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না, তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল, এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকুরি করে, মেজো ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলে যে জন্ম অবধি কালা ও বোবা, পিসিমার কাছে থেকে মুখবধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী, শোনা যাচ্ছে যে এমনি ভাবে জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে, এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন এক ঘর লোক কেন এতবার বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজল্যমান সংসার হবে 2 দিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজো ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাফ হয় কি ব্যাং হয় তার কিছু ঠিক নেই। তার বিষয়ে দুশ্চিন্তার এখনো কারণ ঘটেনি, তার বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়, তাতে রায়গিন্নি, মুখুজ্জে গিন্নি, বসগিন্নি, চক্করতি গিন্নি প্রভৃতি তো থাকেনি, পাড়ার অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা এই মজলিসে হয়ে থাকে, তা শুনলে নারী জাতি সম্বন্ধে লিখিত নানা সরস প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিত না হবে, তিনি নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে, তাতে আলোচিত বিষয়গুলি থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনার ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বসগিন্নি বলছিলেন, আরে বাপু, দিচ্ছি তো রোজি, আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে, ঘেয়ে কি ভুয়ো একাধখানা যদি থাকে তো বলি নিয়ে যা, তোদের নেই যা খেগে যা। তা কি পড়ার মুখে কোনোদিন সুবাক্যি আছে? ও মা, আজ আমার মেয়ে দুটো লেবু তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে, তো বলে কিনা রোজ রোজ লেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। 24 ঝুরি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে একথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আসেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতি সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানারূপ সমালোচনা করলে। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি 16-17 বছরের কুমারী, তার মায়ের বয়সী মন্টুর মার সম্বন্ধে অমনি বলে বসল, ও সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা, ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, অমন লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি, খুড়ে নমস্কার, বাবা বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্যে তাকে কেউ বকল না বা শাসন করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটার স্রোত আরো কতদূর বড়া তো বলা যায় না। এমন সময় রায় বাড়ির বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ একটা মজার কথা শুনুনি বুঝি,
শ্রীপতি যে বিয়ে করেছে, বট ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্তরে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে? তারপর সকলে একসঙ্গে নানারূপ প্রশ্ন করতে লাগলো, কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল, খবরটা তেমন শুভ নয়। কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এরপরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলের খাড়া হয়ে ছটান উঠে বসল। তাদের মনমরা ভাবটা এক মুহূর্তে গেল কেটে। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা ও ঘোটের আভাস এরা পেলে রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বসগিন্দি বললেন, তাই বল, নইলে এমনি কোথা কিছু নয় শ্রীপতি বিয়ে করবে, এ কি কখনো হয়? কি জাত মেয়েটা, হিঁদু তো? অর্থাৎ তাহলে রগড়টা আরো জমে। রায়বউ বললেন, হিঁদুই মেয়েটার বদ্যির বামুন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যির বামুন। এ অঞ্চলে ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের সামাজিক স্থান, তারা এক প্রকারের নিম্নবর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বউয়ের বয়স কত? ও তা অনেক, শুনছি 24-25। সকলে সমস্যারে আবার একটা বিস্ময়ের রোল তুললে, 24-25 বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে? এ আবার কোথাকার ছোট জাত, রাম হচ্ছি। শান্তির মা বললেন, তাহলে মেয়ে আর নয়, মাগি বল। পাহার শশা বাপ মা বুঝি ঘরে বীজ রেখেছিল? কে একজন মুখ টিপে হেসে বললেন, বিধবা না তো? চক্রবর্তী বললেন, আগের পক্ষে ছেলে মেয়ে কিছু আসে নাকি? এ কথায় শান্তি আগে মুখে আচন্দে খিলখিল করে হেসে উঠল, তারপরে বাকি সকলে তার সঙ্গে যোগ দিলে, হ্যাঁ এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালির কিছুদিনের মতো খরাক সংগ্রহ হলো, আমচুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তার দাদা বৌদিকে নিয়ে শিগগির আসবে এবং কিছুদিন নাকি গায়ে বাস করবে। বৌদিদি পাড়াগা কখনো দেখেনি, গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক, শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে? মানুষের একটা লজ্জা শরম তো থাকে, করেই ফেলেছিস না হয় একটা অকাজ, এসব কি খিরিস্টানি কাণ্ড কারখানা, কালে কালে হলো কি? আর সে ধিঙ্গি মাগিটারই বা কি ভরসা যে ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে কোন সাহসেই বা আসবে? শ্রীপতি অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকা এসে গ্রামের ঘাটে দুপুরবেলার সময় লাগলো এবং নৌকা থেকে নামলো শ্রীপতি, তার নববিবাহিতা বধূ, একটি ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একটা বড় বিছানার মোট, একটা ঝুড়ি বোঝে টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অতবেলায় স্নান করছিল তারা তখনই পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না, অতবেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়, অসময়ে এখন এসে তারা রান্না বান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়। কিন্তু সে ঝঞ্ঝাট খাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয়মুখুজ্জের বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেলেন না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তপুরের মধ্যে ঢুকে বললে, ও পিসিমা ও বউ দিদি, আপনারা আপনাদের বউকে হাত ধরে ঘরে না তুললে কে আর তুলবে, আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছি দু তিন বাড়ির মেয়েরা শাঁখ হাতে জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন, খানিকটা চক্ষু লজ্জায় খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে।
ছোট বড় ছেলে মেয়েরাও এলো অনেকে। শান্তি এলো, কমলা এলো, সরলা এলো। শিবদিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধপধপে ফর্সা গায়ের রং ও পরনে দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরো বিস্মিত হওয়ার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে। কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে, সর্বোপরি মুখশ্রী! অমন ধরনের মুখ এসব পাড়ায় কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল দিয়ে দেখবে কালো কালো একটা মেয়ে মোটা মতো আধ ঘন্টা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখলে এক নম্রমুখী সুন্দর তরুণী মূর্তি। মুখখানা এত সুকুমার যে মনে হলো 16-17 বছরের বালিকা। বিকালে ওপাড়ার নিতাই মুখুজ্জের বউ ঘাটের পথে চক্রবর্তী গিল্লিকে জিজ্ঞাসা করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলেন নাকি, কেমন দেখতে? চক্রবর্তী গিন্নি বললেন, না, দেখতে বেশ ভালোই। চক্রবর্তী গিন্নির সঙ্গে শান্তি ছিল, সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনো কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত সুরে বলে উঠল, চমৎকার খুড়িমা, একবার গিয়ে দেখে আসবে, সত্যি অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সুরে বলছে না সত্যিই বলছে। বললেন, কিরকম ভালো? এবার চক্রবর্তী নিজেই বললেন, না বউ, যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো, শহরের মেয়ে, দিনরাত সাবান ঘষছে, পাউডার ঘষছে, তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারার কত জৌলুস বজায় রাখে। এ বয়সে তো দূরের কথা, তার বিগত যৌবন দিনে অজস্র পাউডার সাবান খুঁজলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারতেন না। চক্রবর্তীর সম্বন্ধে শান্তির একথা মনে হলো, কিন্তু চুপ করে রইল সে। বিকেলে এপাড়ার ওপাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের স্ত্রী বললেন, আর বছর তারকেশ্বর যাবার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটি এর চেয়েও রূপসী। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমত নেই সভ্যদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলছে। ধরন ধারণ যেমন কেমন, অত সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয় দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে না, ঠেলা বুঝবেন পাড়া গায়ে। গলায় নেকলেস ঝুলোতে আমরাও জানি, বেশ একটু ঠেকালে পাড়া গায়ের মাটিতে যেন গুমরে পা পড়ছে না, এমনই ভাব। বামুন ঘরে বিয়ে হয়েছে ভাবছে যেন কি, তা তো হবেই, বদ্যি বামুনের মেয়ে বামুনের ঘরে এসে ওর সাত পুরুষের সৌভাগ্য না? নববধূ সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁজের সঙ্গে বললেন, তোমরা কারো ভালো দেখতে পারো না বাপু, কেন ওসব বলবে একজন ভদ্র ঘরের মেয়ে সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলুম নতুন বউয়ের কাছে, কোনো ঠেকার নেই, অঙ্কার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতে দেয় না কিছুতেই, কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর খুব সাজগোজ কি করে, সাদা সিদে শাড়ি সেমিজ পরেই তো ছিল, তবে খুব ফর্সা কাপড় চোপড়, ময়লা একেবারে দুচক্ষে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এর মধ্যে কি চমৎকার সাজিয়েছে, আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। শ্রীপতিদার বাপের জন্য কখনো অমন সাজানো ঘর দরে বাস করেনি, ভারী ফিটফাট বসালো বউটি। দিন দুই পরে ডোবার ধারে নববধূকে একরাশ বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আর অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে ওঠে। একথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলেন। দৃশ্যটাও যেন অভিনব ঠেকলো সকলের কাছে। এমন একটা পচা এঁদো জঙ্গলে ভরা পাড়া গায়ের ডোবার ঘাটে সাধারণত কালো কালো আধ ময়লা শাড়ি পরা শ্রীহীনা জীবও
ত্রিকালোত্তীর্ণ প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাদে খোপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনে তলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোর সুবউর হাতে বাসন মারছে, এ দৃশ্যটা খাপ খায় না। সকলের কাছে এটা খাপ ছাড়া বলে মনে হলো। প্রৌঢ়ারাও ভেবে দেখলেন, গত 20-30 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। রায়পাড়ার একটি প্রৌঢ়া বললেন, আহা বউ তো নয় যেন পীর্তি মেয়ে, কিন্তু অত রূপ নিয়ে কি এই ডোবায় নামে বাসন মাজতে? না, ও হাতে কখনো ছাই দিয়ে বাসন মাজা অভ্যাস আছে, হাত দেখেই বুঝছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজে হাতে করছে। ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকেল নেই সবসময় দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়া গায়ের গরিব ঘরের মেয়ে অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বললে, বউ দিদি তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি? শ্রীপতির বউ বললে, ওটা এসরাজ। বাজারতে গেল বৌদি, একটুখানি অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার পর্যন্ত করিনি, কেন জানো গায়ে ঘরে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে কে কি মনে করবে, একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন শ্রীপতির বাড়ির মধ্যে কে বেহালা নাকি বাজাচ্ছে, চমৎকার মিষ্টি, কোনো ভিকিরি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা, ওই শ্রীপতির বাড়ি কে একজন বৈষ্ণব এসে বেহালা বাজাচ্ছে শুনে এলাম, কি চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। দুপুরের মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে, এসরাজ নাকি বলে একরকম বেহালার মতো, শান্তিদের ওবেলা শুনিয়েছিল। রায় বউ বললেন, ও তাই, ওবেলা নাইতে যাবার সময় শুনলাম বটে, সে যে ভারী চমৎকার বাজনা গো, আমি বলি বুঝি কোনো ফকির বৈষ্ণব ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতে তার মা বললেন, ওই জিজ্ঞেস করো না শান্তিকে। শান্তি বললে, উফ সে আর তোমায় কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালে অমন কখনো শুনিনি, শুনবে তোমরা? তাহলে এখনই বলি বাজাতে, বললেই বাজাবে। শান্তি শ্রীপতিদের বাড়ি চলে যাবার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজ বাজনা। অনেকক্ষণ কারো মুখে কথা রইল না। চক্রবর্তী গিন্নি বললেন, আহা বড় চমৎকার বাজায় তো। সকলেই স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা গিয়েছিল সেরকম নয় মেয়েটি। এসরাজ বাজনার মধ্য দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই একদিন পূর্ণিমা রাত্রে জ্যোৎস্না ভরা ভেতরে বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়েই এসে জুটেছে, শ্রীপতি বাড়ি নেই। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতে হবে, তুমি গাইতে জানো ঠিক, শোনাও আজকে। বউটি হেসে বললে, কে বলেছে ঠাকুরজি আমি গান গাইতে জানি? না ওসব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করলে, বললে গাও গাও বৌমা, এ পাড়ায় মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইলে গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল গানখানা গাইতে গাইতে। শান্তি একটা গন্ধরাজের টগলের মালা গেঁথে এনেছিল বৌদিকেই পরাবে বলে। গান গাইবার সময় এসে আবার সেটা বউয়ের গলায় আলগোসে পরিয়ে দিলে। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মনপুরমার মনে হলো, এই মেয়েটাই সেই মীরাবাই, অনেককাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গাইয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু একটু বাইরে খবর রাখতেন। যাত্রায় একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে। তারপর আর একখানা হিন্দি গান গাইল বউ। এরা অবশ্যই কিছু বুঝলেন না, তবে তন্ময় হয়ে শুনলেন বটে। তারপর একখানা বেহাগ বাংলা গান এবার। সকলে শুয়ে পড়ল, শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগলো।
অনেকে দেখলে ভয়েরও চোখ দিয়ে জল পড়ছে গান গাইতে গাইতে। রূপসী গায়িকা একেবারে যেন বাহ্য গান ভুলে গিয়েছে গানে তন্ময় হয়ে। সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো আরো নানা ঘটনায়। পাড়া গায়ে সকলেই বেশ হুঁশিয়ার, একথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি এক ফুচি চাল কি দুপলা তেল হয় তার জন্যও 10 বার তাগাদা করতে এদের বাধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে না, কাউকে ফেরায় না যদি জিনিসটা তার কাছে থাকে। একেবারে সে মুক্ত হস্ত সে বিষয়ে, কিন্তু আদায় করতে জানে না, তাগাদা করতে জানে না। মুখে তার রাগ নেই, হাসি মুখ ছাড়া তার কেউ কখনো দেখেনি। শ্রীপতির বইয়ের আপন পর জ্ঞান নেই, এটাও সবাই দেখলো। পাশের বাড়িতে চক্রবর্তীগিন্নি বিধবা, একাদশীর দিন দুপুরে তিনি নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ একবারে তেল নিয়ে এসে তার গায়ে মালিশ করতে বসে গেল, যেন ও তার নিজের ছেলের বউ। চক্রবর্তীগিন্নি একটু অবাক হলেন প্রথমটা, পাড়া গায়ে এরকম কেউ করে না, নিজের ছেলের বউই করে না তো অপরের বউ। এসো এসো মা আমার এসো, থাক তেল মালিশ আবার কেন মা, তোমায় ওসব করতে হবে না পাগলি মেয়ে। এই পাগলি মেয়েটি কিন্তু শুনলে না, সে জোর করেই বসে গেল তেল মালিশ করতে। মাথার চুল এসে অগোছালোভাবে উড়ে পড়ছে মুখে, অতিরিক্ত গরমে ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে। চক্রবর্তীগিন্নি এই সুন্দর বউটির মুখ থেকে চোখ যেন অন্যদিকে ফেরাতে পারলেন না। বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞান হারা মেয়েটার ওপর। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়ি যাবার সময় সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে কেঁদে কেঁদে বললে, বউ দিদি তোমায় কি করে ছেড়ে থাকবো ভাই, মাকে ছেড়ে যেতে যত কষ্ট না হচ্ছে তোমায় ছেড়ে যেতে হচ্ছে। এই এক ব্যাপার থেকেই বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের ওপর কিরকম প্রভাব বিস্তার করেছিল। পুজোর সময় এসে পড়েছে, আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে অনেকদিন পর সোনালী রোদের মেলা। বনসিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে, নদীর চরে কাশফুলের শোভা। পাশের গ্রামে সত্রাজিৎপুরে বাণিজ্যবাড়ি পুজো হয় প্রতি বছর। এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচড়াপাড়ার দলের। শ্রীপতির বউ গান পাগলামি, এ কথাটা এতদিন এ গায়ে সবাই জেনেছে। তার দিন নেই রাত নেই গান লেগে আছে, দুপুরে রাত্রে রোজ এসরাজ বাজায়, গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলার বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিন রাত লেগে থাকে গান শিখবার জন্যে। একদিন শ্রীপতির বউ তাকে বললে, ভাই শান্তি এক কাজ করবি, সত্রাজিৎপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে, আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না, তারা কি আর অপর গায়ে যাবে যাত্রা শুনতে, অথচ এরা কখনো কিছু শোনে না। আহা, এদের জন্য যদি আমরা আমাদের পাড়াতে থিয়েটার করি। শান্তি অবাক, থিয়েটার এই তাদের এই গায়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বললে, কি করে করবে বৌদি, কি যে তুমি বলো, তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বললে, সেসব বন্দোবস্ত আমি করবো এখন, তোকে ভেবে মরতে হবে না, দেখ না কি করি। সপ্তাহখানেক পরে শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনি এলো, সঙ্গে তিনটি বড় মেয়ে ও দুটি ছোট মেয়ে ও 4-5টি ছেলে। বড় মেয়ে তিনটি 16-17 এমনি বয়স, সকলেই ভারী সুন্দরী। ছোট মেয়ে দুটির মধ্যে যেটির বয়স বছর 13 সেটি তত সুবিধের নয়, কিন্তু যেটির বয়স আন্দাজ 10 তাকে দেখে রক্ত মাংসের জীব বলে মনে হয় না, মনে হয় যেন মোমের পুতুল। ছেলেদের মধ্যে ছেলেদের বয়স 15-এর বেশি নয় কারো, সকলেই সুবেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তি, শান্তির মা এবং চক্রবর্তীগিন্নি তখন সেখানেই উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠানে নেমে, উচ্ছ্বসিত আনন্দের সুরে বললে, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিবু, আয় আয় সব, কেমন আছিস, ও কতদিন দেখিনি তোদের। রমা বলে 16-17 বছরের সুন্দরী মেয়েটি ও গলা জড়িয়ে ধরলে, সকলে ওকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। দিদি কেমন আছিস, একটু রোগা হয়ে গেছিস দিদি, ও কতদিন যে তোকে দেখিনি। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো
আহিরি টোলাতে মিউজিক কম্পিটিশন ছিল, নাম দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলির মুখের রং ও গড়ন শ্রীপতির বইয়ের মতো, রমা তো একেবারে হুবহু ওর মতোই দেখতে, কেবল যা কিছু বয়সের তফাত। জানা গেল মেয়ে দুটির মধ্যে রমা ও তার ছোট সতী এবং ছেলেদের মধ্যে 12 বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বইয়ের আপন ভাই বোন, বাকি সবাই কেউ খুড়তুটো কেউ জ্যাঠতুটো ভাই বোন। ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করার জন্যে। পাড়ার সবাই রূপ দেখে অবাক, এসব পাড়া গাঁয়ে অমন চেহারার ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না। 10 বছরের সেই ছেলেটার নাম পিন্টু, সে শান্তির ন্যাওটা হয়ে গেল। সে আবার সাঁতার দেবার নীল রঙের পোশাক এনেছে, সিক্ত নীল পোশাক, সুগৌর দেহ। যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায়, তখন ঘাটশুদ্ধ মেয়েরা বসগিন্নি, মন্টুর মা, মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকেন। রূপ আছে বটে ছেলেটির, শান্তির দস্তুর মতো গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে, আহ শান্তি দি আসুন না, উঠে ভিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আসুন বাড়ি যাই। পুজো এসে পড়লো, এ গায়ে কোনো উৎসব নেই পুজোয়, গরিবদের গায়ে পুজো কে করবে। দূর থেকে সত্রাজিৎপুরের মানুষের বাড়ির ঢাক শুনেই গায়ে মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গায়ে গিয়ে মেয়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে 10-15 বা 20 বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গায়ে। শ্রীপতির বউ তা একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে তোরা থাকিস, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষে যে কেমন করে থাকে এমন করে। বোধ হয় সেই জন্যেই এত উৎসাহের সঙ্গেও লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দার একধারে তক্তপুষ্পেতে দড়ি টাঙিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে। শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে। শান্তি বললে, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বললে, তুমি জানো না দিদি কে শান্তি দি, দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বললে, নিয়ে নিয়ে যা, অনেক কাজ বাকি এখন, এখন তোর অত বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে। রমা না থেমে বললে, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেল পেয়েছে, যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয় দিদিই তো তার পান্ডা, জানো আমাদের কি নাম দিয়েছে জ্যাঠামশাই? শ্রীপতির বউ বললে, আবার? রমা হেসে থেমে গেল, মহাষ্টমীর দিন আজ, শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের দিয়ে থিয়েটার, দেখবে শুধু মেয়েরাই, সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে, ছোট্ট নাটকটি। শ্রীপতির বইয়ের জ্যাঠামশাই নাকি লেখা, রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে, ছেলেবেলায় দুজনে খেলা করেছে, বড় হয়ে দিগ্বিজয়ে বেরোলেন রাজপুত্র, অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নবযৌবনা কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র, খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে, রাজধানীর সবাই তাকে চেনে জানে, নৃত্যের অমন রূপ দিতে কেউ পারে না। এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন, সে সবাই অনুরাধাকে নাচতে গাইতে হলো রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকী হিসেবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটা কথাও বললে না, নৃত্যের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করলে প্রিয়ের উদ্দেশ্যে, তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরদিন একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা, রমা ভদ্রা, ওর অন্য সব ভাই বোনেরাও অভিনয় করলে। শ্রীপতির বউ বেশভূষায় রূপে গানে গালে দুল্যমান জুঁই ফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথা রাজকুমারী। রমাও তাই, গানে গানে অনুরাধার স্টেজ ভরিয়ে দিলে, আর কি অপূর্ব নৃত্যভঙ্গি, সতী রমা পিন্টু কি চমৎকার অভিনয় করলে, আর কি চমৎকার মানিয়েছে ওদের। তারপর বহুকাল পরে পথের ধারে মুমূর্ষু অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা, সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরকুঞ্জে ঘরের বাতাস ভরে গেল, চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ, শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হলো, তখন রাত প্রায় 11টা, গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না,
তার শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্রীপতির বউ ও তার ভাই বোনদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্রবর্তিনী ও শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন, আর ওদের চারিধার দিয়ে পাড়ার যত মেয়ে। ও পাড়ার রাম গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এমন তা তো জানিনি, ও মা এমন তো জীবনে কখনো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলো কি সব হীরের টুকরো, যেমন সব চেহারা তেমনি গান। শান্তি তো তার বউ দিদির পিছু পিছু ঘুরছে, তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনো কাটেনি। সেই জুঁই ফুলের মালাটি বউ দিদির গলা থেকে সে এখনো খুলতে দেয়নি, ওর দিক থেকে অন্য দিকে এসে চোখ ফেরাতে পারছে না যেন। চক্রবর্তিনী বললেন, আর কি গলা আমাদের বৌমার আর রমার, পিন্টু অতটুকু ছেলে কি চমৎকার করলে। শান্তির মা বললেন, পিন্টু খাচ্ছে না দেখো সেজে বউ, আর একটু দুধ দিয়ে ভাত করা মেখে খাও না বাবা, চেঁচিয়ে তো খিদে পেয়ে গিয়েছে। কি চমৎকার মানিয়েছে পিন্টুকে না সেজে বউ, একে ফুটফুটে সুন্দর ছেলে। শ্রীপতির বউ হাজারক ছেলে মানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জ হেসে বললে, জ্যাঠামশাই আমাদের দলে বলেন কিন্নর দল, এখন ওই নামে আমাদের। রমা হেসে ঘাড় দুলিয়ে বললে, নিজে যে বললে দিদি, আমি বলতে যাচ্ছিলাম, তো আমায় তবে ধমক দিলে কেন তখন। তারা বললে, নামটি বেশ, কিন্নর দল না, আমাদের শ্যামবাজারের পাড়ার কিন্নর দল বলতে সবাই চেনে। রমা বললে কৃত্রিম গর্বের সঙ্গে, প্রায় এক ডাকে চেনে, হুম হুম। তারপরেই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল। সতী হাসতে হাসতে বললে, বেশ নামটি কিন্নর দল না, এমন একদল সুশি চেহারার ছেলে মেয়ে, তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা, এমন গানের গলা, এমন হাসি খুশি মিষ্টি স্বভাব, সকলেরই মনোহরণ করবে, তার আশ্চর্য কি। মন্টুর মা ভাবলেন, কিন্নর দলই বটে, ওদের খেতে খেতে হাসি গল্প করতে মহাষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বললে, আসুন বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন, গল্প করে কাটানো যাক। শ্রীপতি বাড়ি নেই, সত্রাজিৎপুরের বাণিজ্য বাড়ির নিমন্ত্রণে গিয়েছে, আজ রাত্রে যাত্রা দেখে কাল সকালে ফিরবে। সেজন্য সকলে বললে, তা ভালো, কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে। শান্তি বললে, বৌদি অনুরাধা সে গানটা গাও না আর একবার, আহা চোখে জল রাখা যায় না শুনলে। শ্রীপতির বউ গাইলে, রমা এসরাজ বাজালে, তারপর রমা ও তারা একসঙ্গে গাইলে। একটিমাত্র তেরো পাখি বাঁশ গাছের মগডালে কোথায় ডাকতে আরম্ভ করেছে, রাত ফর্সা হলো। সে মহাষ্টমী রাত্রি থেকে গ্রামের সবাই জানলে শ্রীপতির বউ কি ধরনের মেয়ে। কেবল তারা জানলে না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা, সত্যিকার আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়াগাঁয়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে, যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে। তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না, ভূতে পাওয়ার মতো পেয়ে বসে, দিন রাত তাই ওর মুখে গান লেগেই আছে। তাই আজ মহাষ্টমীর দিন সেই নেশার টানে এই অভিনয়ের আয়োজন করেছেন। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে, বলে, তুমি কোথাও যেও না বউ দিদি, আমি মরে যাব, এখানে তিষ্ঠতে পারবো না। শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে, গলা মন্দ নয়, এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে, কিছু কিছু বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। শ্রীপতির বউ তো গান বাজনা যদি পেয়েছে আর কিছু চায় না। শান্তির সঙ্গীত শিক্ষা নিয়ে সে সবসময় মহাব্যস্ত। অগ্রহায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো, রমা কি করে হঠাৎ মারা গিয়েছে। শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো। শ্রীপতির বউ খুব কান্নাকাটি করলে, পাড়া শব্দে সবাই চোখের জল ফেললে ওকে সান্ত্বনা দিতে এসে। শান্তি সবসময় বউদের কাছে থাকে আজকাল। তাকে একদিন শ্রীপতির বউ বললে, জানিস শান্তি, আমাদের কিন্নরের দল ভাঙতে শুরু করেছে, রমাকে দিয়ে আরম্ভ হয়েছে। আর আমার মন যেন বলছে, শান্তির বুকের ভিতরটা হঠাৎ ছ্যাঁক করে উঠল। ধমক দিয়ে বললে, থাকো সব, কী যে বলো বৌদি। কিন্তু শ্রীপতির বউয়ের কথায় খাটলো, সে ঠিকই বলেছিল, শান্তি ঠাকুরছি কিন্নরের দলে ভাঙন ধরেছে।
রমার পরে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে। তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এ সংবাদ গ্রামে যখন এলো শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল মেটিরি বানপুর ও শ্বশুর বাড়িতে। গ্রামের অন্যান্য সবাই শুনলে অনাত্মীয়ার মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক একরকম, এর আগে কেউ এখনো এ গায়ে করতে দেখা যায়নি। রায়গিন্নি, চক্রবর্তীগিন্নি, শান্তির মা, মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন। মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিলভাবে পরিবর্তন এনে দিয়েছিল। সে পরিবর্তন যে কতখানি এই সময়ে গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির দুপুরবেলার আড্ডায়, স্নানের ঘাটে শ্রীপতির বইয়ের কথা ছাড়া অন্য কথা ছিল না। চক্রবর্তীগিন্নি শোক পেয়েছিলেন সকলের চেয়ে বেশি। শ্রীপতির বইয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না। বলতেন, দুদিনের জন্য এসে মা আমার কি মায়ায় দেখিয়ে গেল, আমার পেটের মেয়ে অমন কখনো করেনি, আমার পোড়া কপাল সে কখনো এ কপালে টেকে। মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ, দেবী অংশে ওই সব মানুষ জন্মায়। নিজের মুখে বলতো হেসে হেসে, আমরা কিন্নরের দল খুড়ি মা, সাব্যস্ত কিন্নরই তো ছিল, যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান, ও কি আর মানুষ মা। বলতে বলতে কথা বলতে বলতে মন্টুর মা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তো। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়বে। পুজোর পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এলে সে সব শুনেছিল। বৌদিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গেছে তারা কেউ জানে না। মুখে সেসব পাঁচজনের সামনে ভ্যাজ ভ্যাজ করে বলে কি লাভ, কি বুঝবে লোকে। বছর দুই পরে একদিনের কথা, গায়ের মধ্যে শ্রীপতির বইয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে। শ্রীপতি অনেকদিন পরে আবার গ্রামের বাড়িতে যাওয়া আসা করছে, শনিবারে কিংবা ছুটি ছাটাতে। শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূর নয়, দুখানা বাড়ির পরে। শান্তি তখন এখানে ছিল। অনেক রাত্রে এসে শুনলে শ্রীপতি দাদাদের বাড়ি থেকে গান গাইছে। ঘুমের মধ্যে গানের সুর কানে যেতেই সে ধর্মর করে বিছানার উপর উঠে বসল। এ কার গলা, ওর গা শিউরে উঠল। ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল। কখনো সে ভুলবে জীবনে এই গান, এ গলা? সেই প্রথম পরিচয়ের দিনে ওর রোয়াকে জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানায় বৌদিদি প্রথম গিয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের সুরের প্রতি মোচড়ে যেন একটা বিষণ্ন আকাঙ্ক্ষার প্রাণঢালা আত্মনিবেদন। এ কি আর কারো গলা? ওর কুমারী জীবনের আনন্দ ভরা দিনগুলির কত অবসর প্রহর যে কণ্ঠের সুরে মধুময়। ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। রাত অনেক, কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার উপর পৌঁছেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাঁশবালের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে, ঠিক যেন 3 বছর আগেকার সেই মহা অষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন, ও কে গান করছে রে শান্তি? তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শ্রীপতিদের বাড়িতে তো কেউ থাকে না, গান গাইবে কে? ওদিকে মন্টুর মা, মণি, বাদল সবাই জেগেছে দেখা গেল। প্রথমটা এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল, পরে ব্যাপারটা বোঝা গেল। শ্রীপতি কখন রাতের ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি। সে কলের গান বাজাচ্ছে। ওদের সারা পেয়ে সে বাইরে এসে বললে, আমার এক বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা, মরবার কমাস আগে রেকর্ডে গিয়েছিল। সবাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি দেবী, শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বললে, ছিরুদা, রেকর্ডখানা আরেকবার দেবে? পরক্ষণে একটি অতি সুপরিচিত পরমপ্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুর গুনলে পাড়ার আকাশ বাতাস স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনের কি ভুলি যে হয়। অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসেছে, যেন বৌদিদি মরেনি, কিন্নরের দল ভেঙে যায়নি, সব বজায় আছে। এই তো সামনে আসছে পুজো, আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে, বৌদিদি গান গাইবে। গান থাই নিয়ে ওদের দিকে চেয়ে হাসি মুখে বলবে, কেমন শান্তি ঠাকুরজি, কেমন লাগলো?